হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতাটির অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। তোমরা অবশ্যই এই অনুষ্ঠানটি শোনার চেষ্টা করো, আশা করি খুবই উপকৃত হবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। নয়ের দাগে প্রশ্নগুলি বলা হয়েছে, এক কথায় উত্তর দাও অথবা একটি বাক্যে, কিন্তু আমি এখানে এই প্রশ্নের উত্তরগুলি একটি বাক্যে দিইনি, এগুলি দুই বা তিন নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, তাই আমি সেই অনুযায়ী উত্তরগুলো দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এগুলিকে আরেকটু ছোট করে নিতে পারো। নয়ের দাগের এক, সূর্যি ডুবে যাওয়াকে কথকরা দুচ্ছাই বলেছে কেন? উত্তর, সূর্যি ডুবে গেলে কথকদের অর্থাৎ ছোট ছেলেমেয়েদের খেলা ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, তাই অনিচ্ছা ও বিরক্তি বোঝাতে তারা দুচ্ছাই কথাটা ব্যবহার করেছে। নয়ের দাগে দুই, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর, ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। নয়ের দাগে তিন, কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? উত্তর, সেই দৃশ্য অর্থাৎ আকাশ জুড়ে নানা রং ছড়িয়ে যাওয়ার দৃশ্য ছোট ছোট ছেলেমেয়েরা দেখতে পাবে না, কারণ তা দেখতে গেলে তাদের বাড়ি ফিরে যেতে দেরি হয়ে যাবে। নয়ের দাগে চার, কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স? উত্তর, কথকরা অর্থাৎ বিকাল বেলায় মাঠে খেলতে আসা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের শিশু মনের ভাবনা নিয়ে সূর্যাস্তের সময়কার এবং গোধূলি বেলার বর্ণময় আকাশের রং বর্ণনা করতে গিয়ে রঙের বাক্স খুলে দেখার মতো সহজ পথই খুঁজে পেয়েছে এবং তাই তারা এই কথা বলেছে। নয়ের দাগের পাঁচ, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? উত্তর, সন্ধ্যের অন্ধকার নেমে আসার পরও যদি বিকালে মাঠে খেলতে আসা ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ি না ফিরে যায়, তাহলে বাপ মায়েরা খুবই চিন্তিত হবেন, তাই বাপ মায়েরা মুচ্ছ যাবেন এ কথা বলা হয়েছে। নয়ের দাগে ছয়, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর, পাখিরা ধান ক্ষেতের উপরের আকাশ দিয়ে ধানের গুচ্ছের ওপর তাদের ছায়া ফেলে উড়ে যায় তাদের বাসায়। নয়ের দাগে সাত, কথকরা কেন বলেছে নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? উত্তর, বিকালবেলা মাঠে খেলতে আসার আনন্দ ছোট ছোট ছেলেমেয়েদের ঘরোয়া অনুশাসন, পড়াশোনার একঘেয়েমির বেড়াজাল ভেঙে এক অনাবিল মুক্তির স্বাদ এনে দেয়, তাই সন্ধে হয়ে গেলে আবার সেই অনুশাসন, সেই বিধিনিষেধের গণ্ডি, সেই একঘেয়ে চার দেওয়ালের জীবনের কথা মনে করেই তারা বলেছে নিজের নিজের মন খারাপের গর্তে তাদের ফিরে যেতে হবে। নয়ের দাগের আট, বাবা কি বলবেন? উত্তর, বাবা বিরক্তির সঙ্গে বলবেন এইটুকু বাচ্চারা
দিন ফুরোলে অর্থাৎ সন্ধে হয়ে গেলেও বাড়ি ফেরে না। নয়ের দাগে নয়, মাই বা বাড়ি ফিরলে কি বলবেন? উত্তর, খেলতে খেলতে পায়ে অনেক ধুলো লেগে পা নোংরা হয়ে গেছে, তাই মা বলবেন ঠ্যাং দুটো খুব কুচ্ছিত অর্থাৎ পা দুটো খুব খারাপ দেখতে লাগছে। নয়ের দাগে দশ, কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? উত্তর, খেলতে খেলতে ছোট ছোট ছেলেমেয়েদের পায়ে ধুলো লেগে গেছে, তাই তাদের মায়েরা বলছেন পা দুটো খুব খারাপ হয়ে গেছে, ধুলো মাখা পা পরিষ্কার করার জন্য তারা অনেক জল দিয়ে পা ধুচ্ছে। একেই বলা হয়েছে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। এরপরে এগারোর দাগের প্রশ্ন, এগুলি নিজের ভাষায় লিখতে হবে। এগারোর দাগের এক, কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, কবিতা অবলম্বনে একটি গোধূলির রূপ বর্ণনা করো, এইভাবে আসতে পারে। এটি পাঁচ নম্বরের প্রশ্ন। এর উত্তর, কবি শঙ্খ ঘোষের দিন ফুরোলে কবিতাটি পড়লে গোধূলি বেলার যে দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে তাতে মন যেন হারিয়ে যায় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের ধারে, সূর্যাস্তের গৈরিক আভায় আকাশ ও পৃথিবী যেন প্লাবিত হয়ে যায়, কোণে দেখা আলোয় দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ পুকুর সব যেন আরো সুন্দর লাগে, সূর্য ডুবে যাওয়ার সময় প্রতি মুহূর্তে আকাশের রং বদলাতে থাকে, আলো আধারের সমন্বয়ে নীল আকাশে যেন জল রঙের খেলা চলতে থাকে, আধারের প্রলেপ মাখানো নীল আকাশের গায়ে পাখির ঝাঁক উড়ে যায় তাদের নীড়ে, একদিকে দিনের আলো নিভে আসে আর একদিকে আকাশের গায়ে ফুটে ওঠে ছোট ছোট অজস্র আলোকবিন্দু, দিনের তেজ আর রাত্রি স্নিগ্ধতার সংমিশ্রণে সৃষ্টি হয় গোধূলির অনির্বচনীয় সুষমা। এগারোর দাগে দুই, কবিতাটিতে ছোট ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধেবেলার বাড়ি ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে হয়েছে? খেলা থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে গিয়ে তোমার অনুভূতি লেখো। উত্তর, প্রথম প্যারাগ্রাফ, কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতাটিতে ছোট ছেলেমেয়েদের ধানের ক্ষেতে ছায়া ফেলে নীড়ে ফিরে যাওয়া পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বিতীয় প্যারাগ্রাফ, ছোট ছোট ছেলেমেয়েরা বিকালবেলায় মাঠে খেলা করতে এসে মুক্ত বিহঙ্গের মতো মুক্তির স্বাদ পায়, সেখানে থাকে না কোনো বিধিনিষেধ, কোনো অনুশাসন, কোনো নির্দিষ্ট নিয়মের গণ্ডি, এই খেলার মাঠের আনন্দ তাদের সারাদিনের সব ক্লান্তি বিরক্তি ভুলিয়ে দেয়, সূর্যাস্ত হলে যখন পৃথিবীতে একটু একটু করে অন্ধকার নেমে আসে তখন তাদের এই আনন্দের খেলার মাঠ ছেড়ে ফিরে যেতে হয় চার দেয়ালের বাধা ধরা নিয়মের গণ্ডির মধ্যে, নিয়ম মাফিক পড়াশোনা তিরস্কার নিষেধ এই সব কিছু তাদের জীবনে একঘেয়েমি ফিরিয়ে নিয়ে আসে,
তাই বাড়ি ফেরার সময় মুক্তির আনন্দকে ফেলে যেতে হয় খেলার মাঠের বিস্তীর্ণ পরিসরে। এই জন্যেই তাদের শিশু মনে বাড়ি ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে হয়। এরপরে প্যারাগ্রাফ, সন্ধেবেলায় খেলার মাঠের আনন্দ ছেড়ে সঙ্গী সাথীদের ছেড়ে বাড়ি ফিরে এলে শুধু মনে হয় আবার কখন আরেকটি বিকেল আসবে, মন খারাপের অনুভূতি আর অপেক্ষা, এই নিয়ে কেটে যায় আরেকটি দিন। তো বন্ধুরা, আজকের প্রশ্নোত্তর পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। মাঝে কয়েকটি ব্যাখ্যা, কয়েকটি লাইনের ব্যাখ্যা আছে, সেগুলি আমি এই পর্বে আলোচনা করিনি। যদি সেগুলি তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে সেগুলি আলোচনা করে দেব। আর আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।